বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। বসন্ত পঞ্চমী, আর এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সেটা একটি ফেডারেশন হল, সপ্তর্ষিদা সোহিনীদি রয়েছে, যেখানে প্রতিদিন নাটকের প্র্যাকটিস চলে, আর এখানে দারুণভাবে সরস্বতী পুজো হচ্ছে। আসুন দেখে নিন, একটু সপ্তর্ষিদা সোহিনীদির সাথে কথাও বলে নিন। সপ্তর্ষিদা, তো বসন্ত পঞ্চমী আজ শুরু হয়ে গেছে, এখানে অনেকক্ষণ ধরেই পুজোর আয়োজন চলছে, তো কত বছরের পুজো? একটু সৈনী থেকেও ডেকে নাও। হ্যাঁ, সৈনী এখন ওখানে আয়োজনে আছে, ঘুরতে ঘুরতে পেয়ে যাবে। আমাদের নান্দিকারের 17 বছরের পুজো, 2004 আমি তখনও নান্দিকারে আসিনি, কি 3 কিংবা 4 আমি যতদূর জানি, যে নান্দিকারেরই যারা সেই সময়ে যারা আমাদের মতো ছিলেন, একটু ইয়াঙ্গার ব্যাচ, তারা শুরু করেন। এটা আগে হতো নান্দিকারে শ্যামবাজারে, মানে শ্যামপুকুর থানার পাশে আমাদের যে অফিস সেখানে, কিন্তু এখন আমরা এখানে করেছি ফেডারেশন হলে। তো এই ঠাকুর কেনা হয়েছে, একবার দেখিয়ে দাও ঠাকুরকে। আয়োজন চলছে, আমরা নিজেদের মতো করেই করি, খুব বড় আয়োজন নয়, কিন্তু যেটা হয় এই দিনটাতে একত্রিত হই, যে যার অন্যান্য কাজে থাকে তারা ছুটি নেয়, যাতে সবাই একসাথে থাকতে পারি এবং দুপুরবেলা একসাথে খাওয়া দাওয়া হয়। তো সোহিনী আছে, ওর কাছে গেলে তুমি আরও কিছু জানতে পারবে। যেটা শুনলাম যে প্রায় 17 বছরের পুজো, তো এই শুরুর সময়টা থেকে তুমি তো যুক্ত রয়েছো, তো কী কীভাবে আয়োজন হয় সেটা একটু বল। আসলে খুব ইন্টারেস্টিংলি হয়েছিল, রিমি বিশ্বজিৎ ওদের গ্রুপটা করেছিল, এবং করেছিল তার কারণ হচ্ছে আমরা দেখতাম যে, দেখো এখানে যেহেতু সবাই একসাথে থিয়েটার করে, মনের এক্সচেঞ্জ হয়, কি একটা না একটা প্রেম হতোই সরস্বতী ওই টাইমটার সময়। আর সরস্বতী পুজোতে আমরা এসে লোকেট করতাম যে কার সাথে কার প্রেম, তো সেইটা তারপরে বিয়ে হতো। অনেকগুলোই সাকসেসফুল বিয়ে হয়েছে সরস্বতী পুজোর উপলক্ষ করে, এই ট্রেডিশনটা চলেছে। তারপরে ওরা সকলে মিলে এটা মজা করে করতে চায়, সকলে সুন্দর সেজেগুজে আসে, তো এটা ওদেরই পুজো, সেটা চলে। এবং সবথেকে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে আমাদের একদম, আমাদের যে বাচ্চাদের সেকশনটা সেটা তো 4 বছর বয়স থেকে হয়, তো আমাদেরই একটি ছাত্র সৃঞ্জয়, সে আমাদের পুরোহিত ছিল, সৃঞ্জয় এখন ইটালিতে পড়াশুনো করছে, তো তার ভাই অনুষ্ঠুপ হি হ্যাজ টেকেন ওভার, তো ও এবার পুজোটা করবে। তো এরকমই, মানে আমরা বাইরে থেকে কাউকে বলি না, ওরাই এবং খুব নিষ্ঠা সহকারে পুজো করে, পুরো জিনিসটা ফলো করে। তো এটাও আমার খুব ইন্টারেস্টিং লাগে যে ওর, ও কিন্তু মানে যা তা পুজো করে না, যা যা আয়োজন করতে সমস্ত হয়, না খেয়ে অঞ্জলি দেওয়া এটা হয়। হ্যাঁ, সবাই করেছে, আমিও। তোমার কাছে সরস্বতী পুজো মানে? আমার কাছে সরস্বতী পুজো মানে, আমার সরস্বতী পুজো মানে যে বইগুলো পড়া অ্যাভয়েড করি, আমার মনে হয় সেই বইগুলো সরস্বতী একটা রিমাইন্ডার দেয় যে শুধু আমাকে পুজো করে লাভ নেই, বই পড়ো, কবিতা মুখস্থ করো, কবিতা পড়ো, আর মানে ফাইন আর্টসের সঙ্গে নিজেকে যুক্ত রাখো, এটা একটা রিমাইন্ডার হয় আমার কাছে সেইটাই। মানে সরস্বতী ঠাকুর ছোটোবেলা থেকেই হচ্ছে রিমাইন্ডার টু স্টাডি। সরস্বতী পুজোটাকে বলেন যে কুল খেতে নেই, এইগুলোতে বিশ্বাস করে না? সব সরস্বতী ঠাকুর বলেননি, ওইসব পরে হয়েছে, এইসব আমি ডিটেলস অত জানি না। আমার কাছে শি ইজ দ্য গডেস অফ লার্নিং, এবং ওই একটা রিমাইন্ডার দেয়, নটরাজ সরস্বতী এর রিমাইন্ডার দেয় যে ফাইন আর্টস শুধু পুজো করলে তো হয় না, ইট ইজ সামথিং দ্যাট হ্যাজ টু বি প্র্যাকটিসড, তো সেটা ভালো লাগে। ছোটোবেলায় সরস্বতী পুজো স্কুলে যেতে? আমি মিশনারি স্কুলে পড়েছি, অ্যাসেম্বলি অফ গড চার্চে, ওখানে সরস্বতী পুজো হতো না, তবে আমি যে স্কুলটাতে পড়াই রাজকুমারী, মানে খুব ধুমধাম করে সরস্বতী পুজো হয়, সেটাতে যাই। আর অনেক বন্ধু বান্ধবদের, আজকে যেরকম অনেকের সরস্বতী পুজো, লীনাদির ওখানে হচ্ছে, রাজের ওখানে হচ্ছে, অনেক জায়গায় হচ্ছে, তো সবগুলোতে যেতে পারি না বলে একটা মন খারাপ লাগে, তো এখানটা ছেড়ে, এই বাচ্চাগুলোকে ছেড়ে যেতে পারি না। তোমার ছোটবেলার সরস্বতী পুজোটা কেমন ছিল? আমার খুব ভালো ছিল, আমি স্কুলে যেতাম, মেয়েদের যে স্কুলগুলো ছিল সেই স্কুলগুলোতে যেতাম, সরস্বতী পুজোর দিন সমস্ত যারা যারা ব্যাচমেট তাদেরকেও দেখতে অপূর্ব লাগতো, কারণ তারা শাড়ি পরতো, এবং একটাই দিন ছিল আমার কাছে সরস্বতী পুজো, মানে ভ্যালেন্টাইন্স ডে, অন্তত আমার জেনারেশনের তাই, তো সেটা খুব প্রচণ্ড এনজয় করতাম, সারাদিন ঘোরা, এবং পাঞ্জাবিটা কোনোদিনই পরতাম না, এখন বড় হয়ে গেছি, সবাই বলে যে পরতে হয়, তাই পরেছি একটা, তাও কালারটা ম্যাচ করেনি,
কিন্তু ইউজুয়ালি যেটা পড়তাম সেদিনকে আমি ওয়েস্টার্ন ওয়্যার পড়তেই পছন্দ করতাম, সো আই ওয়াজ দ্য অড ওয়ান। বন্ধুদের সাথে বেরোলে আমি বেশি দেখাতো সবাই ওর দিকে, আমার মনে হয় একটা ব্যাপার ছিল আর কি, যে আমার ড্রেসটা অন্য পাঞ্জাবিগুলোর সাথে ম্যাচ করতো না বলে হাইলাইটেড। হ্যাঁ হাইলাইটেড। তো সৈনিদি যেটা বলছিল যে এখানে প্রচুর প্রেম, পরবর্তীকালে সে বিয়েও হয়েছে, তো ছোটবেলায় এরকম প্রচুর প্রেম কি তোমারও হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে, তো সেই সময় হয়েছে, ডেফিনেটলি হয়েছে, সেটা একদিনের জন্য, তার সাহিত্য একদিনের জন্য, ওই একদিনই চোখে চোখে কথা, হ্যাঁ পুজো প্রেম, সেটা কখনোই ফার্দার এগোয়নি, কারণ পরে আর তাকে দেখা যায়নি, দেখলে হয়তো চিনতে পারিনি, কারণ ওই হয় না স্পেশাল দিন একটা লোককে এক্স্যাক্টলি একদম আলাদা রকম দেখতে লাগে, বিশেষ করে মেয়েদের শাড়ি পরলে সামথিং আমার মনে হয় অনেকটা বড় হয়ে যায় আর কি বাচ্চারা, তো ওই সেটা ডেফিনেটলি হয়েছে, হ্যাঁ সুন্দর লাগে। যদি কি এরকম শাড়ি পরে যা বহুবার দেখেছো তো কমপ্লিমেন্ট দিয়েছো? হ্যাঁ ডেফিনেটলি দিয়েছি কমপ্লিমেন্ট। আমার আমি তো সবসময় বলি যে শাড়ি পরলে লোকে সবচেয়ে সুন্দর দেখতে লাগে, কিন্তু যেটা হয় মানে কাজের মধ্যে থাকলে সবসময় তো সাজার সুযোগটা হয় না, আর আমাদের যেটা যতটুকু সাজি আমি ওর চাপেই সাজি, আমি একদম খুব একটা সাজুগুজু টাইপ নই, কিন্তু খুব ভালোবাসে সাজতে এবং ও কনস্ট্যান্টলি আমাকে বলে, তো সামটাইমস আই মেক এন এফর্ট আর কি সেজে গুজে বেরোনো, কিন্তু যেদিনকে প্রচুর লেট নাইট কাজ থাকে পরের দিন আমার তখন একটু চাপ হয়, বাট ও পছন্দ করে, তো আমারও সাজলে ভালো লাগে, মানে বেশ টাইম নিয়ে সাজলে খুব সুন্দর লাগে, তো আই কোয়াইট এনজয় দ্যাট অ্যাকচুয়ালি সামটাইমস। না খেয়ে কি প্রতি বছরই অঞ্জলি দাও? না না কোনোদিন অঞ্জলি, সবসময় খেয়েই দিয়েছি, অঞ্জলি খেয়েই দিই, আর ছোটবেলায় দু একবার মনে হয় ক্লাস তো খায় না প্রায়, হ্যাঁ মানে খাওয়া মানে আমি বলছি ভগবানের জায়গা থেকে আমি ওটা বিশ্বাস করি না, ভেজিটেরিয়ান এবং খাওয়াটা মানে ও অদ্ভুত ক্যারেক্টার, ও এক খাবার রোজ খেতে পারে সারা জীবন খেতে পারে, মানে কোনো একদম ফুডি না, মানে আমার একদম অপোজিট, কোনো ফুড মানে ফুডি নয় আর কি। ঠিক আছে আমার কাছে খাবার মানে যতটা দরকার, মানে কিছু কিছু খাবার ডেফিনেটলি মাঝে মাঝে ভালো লাগে, কিন্তু আমি খুব প্রচণ্ড খাবার জন্য ক্রেভ করি সেটা নয়, তবে হ্যাঁ মানে ওটা ওটা মজা করতে ভালো লাগতো, সবাই যদি বড়রা বলতো না, আমার বাড়িতে যদিও কেউ বলেনি কখনো যে পুষ্পাঞ্জলি না খেয়ে দিতে হয়, ওটা সবসময় কেন খেলে কী হয় ঠাকুর কি পাপ দেবে, তো ঠাকুরের সাথে সবসময় যে একটা বন্ধুত্ব হতে পারে এটা বাবা মা সবসময় বলেছিলেন, যে ঠাকুর এমন কোনো বিষয় নয় যে সব কিছু মেনে না করলে উনি পাপ টাপ এইসব বিশ্বাস করিনি কোনো দিনও, আমার বাড়ি সবসময় লিবারেল ছিল এবং নান্দিকারে পরবর্তীকালে যখন এসেছি এখানেও খুব প্রচুর নাস্তিক লোকেরা, কিন্তু সরস্বতী পুজোর দিন বাবাই, হ্যাঁ স্যারই ধরুন, কখন আমি দেখিনি স্যারকে, আমাদেরকে খুব এনকারেজ করে সব কিছুতেই, আনন্দ পায়, এবং স্যারকে তুমি দেখো স্যার কিন্তু আজকে আজকের যা ওয়্যার আউটফিট সেটা কিন্তু পরে এসেছেন, কারণ সাথীদি বলতেন না যে তুমি আজকের দিনটা পাঞ্জাবি পরবে, সেই কারণে আমরা সবাই ছেলেরা যাবে আছি এখানে, শুভদীপদা সবাই যারা আছে এখানে সবাই একটা করে পাঞ্জাবি পরেছি, কারণ ওটা ছিল যে নান্দিকারে আমরা যখন এটা অ্যাটেন্ড করব সবার জন্য পাঞ্জাবি মেয়েরা শাড়ি পরে। কোন বইটা বেশি ঠাকুরের কাছে দিতে? ছোটবেলায় খুব বেশি দিতাম ইতিহাসের বইটা, কারণ আমি ইতিহাসে খুব একটা স্ট্রং ছিলাম না আর কি, ইতিহাসে খুব একটা স্ট্রং ছিলাম না, আর বইটা দিতাম মানে আমার মনে হতো যে ওই বইটা দিলে একদিনের জন্য পড়াশোনায় ছুটি, ঠাকুরের থেকে দারুণ ভালো কিছু হবে বলে দিতাম বলে মনে পড়ছে না, মানে ওটা তিন দিন থাকলে ওখানে তিন দিন খুলতে হবে না, এটা ছিল আর কি। আজকে সারাদিন তো মোটামুটি এখানেই কাটবে তোমাদের? হ্যাঁ মোটামুটি এখানেই কাটবে, তারপর বিকেলবেলা হয়তো উত্তরপাড়ায় যাবো, কারণ বাড়িতে বোন পুজো করছে, তো আগে আমি করতাম তারপর বোন আরম্ভ করলো পুজো করতে, তো বিকেলবেলা বাড়ি যাবো। আজ বসন্ত পঞ্চমী, দর্শকদের যদি একসাথে কিছু বলো। আপনারা দেখছেন আমাদের কাজ, আমরা দুজনেই অভিনয় করি, সৈনিত অনেক নাটকে ডিরেকশন দিয়েছে এবং এই মুহূর্তে যে নাটকটি আমাদের হচ্ছে মানুষ বলে নাটকটি, সেটি ওরই ডিরেকশনে, তো আমরা আজকে এখানে এসেছি, আমরা যেটা থিয়েটার দল আমাদের, তো আমার সবসময়তেই মনে হয়েছে যে বাকিটা ওই বলবে সৈনী বলবে যে এই যে আমরা অভিনেতা হিসেবে আমাদের যে প্রতিদিনকার ডিসিপ্লিন বা আমরা যে একই কাজ করি কিন্তু তাও চেষ্টা করি নতুন করে কিছু করার, সেই ডিসিপ্লিনটা আমার অন্তত শুরু হয়েছিল এই ঘর থেকে, এই যে ঘরটা আপনারা দেখছেন এটা আমার কাছে মন্দিরের মতো, তো এখানেই আমরা আমাদের মতো করে পুজো করছি ভগবানের, সেই উচ্চারণে হয়তো একটু এদিক ওদিক হতে পারে, সেই পুষ্পাঞ্জলি হয়তো খেয়ে দিতে পারি, কিন্তু অন্তর থেকে আছে ব্যাপারটা, তো আমরা যখন অভিনয় করি তখনও সেটা অন্তর থেকেই করার চেষ্টা করি, আপনারা পাশে থেকেছেন থাকবেন, ভালো থাকুন সকলে। আমার কাছে এই বসন্ত পঞ্চমী আসলে দেখবে একটা আবহাওয়া একটা চেঞ্জ হয়েছে হঠাৎ করে, শীত কমে এসেছে, একটা গন্ধ আলাদা, আমার সবসময় মনে হয় যে স্প্রিং ইজ এ টাইম অফ রিজেনারেশন, নতুন কিছু শুরু হবে, তো সেইটা সরস্বতী পুজো দিয়ে শুরু হয়, মনে হয় এই বছরটা আবার যেন ভালো করে পড়াশুনো করতে পারি, ভালো করে আর্ট প্র্যাকটিস করতে পারি, যে কাজটা করি সেটা যেন নিষ্ঠা সহকারে করতে পারি, তো
সরস্বতী পুজো দিয়ে এই বসন্ত পঞ্চমী দিয়ে মানে এই ব্যাপারটা শুরু হয়। তো সেই জন্য আমার কাছে এই আজকের দিনটা অস্পিশিয়াস। সকলে ভালো থাকবেন, পড়াশুনো করবেন, আর্ট প্র্যাকটিস করবেন, আর ভালো কথা বলবেন। সরস্বতীর সম্পর্কে যে ধারণাটা সেটা আমার খুব ভালো লাগে, কিন্তু এমনি আমি নাস্তিক, আমি কোনো ধর্মে বিশ্বাস করি না, মানে অবিশ্বাসও নেই, বিশ্বাসও নেই আর কি। ছোটোবেলা থেকে সেরকম বড় হয়েছি, তারপর কমিউনিস্টের একসময় খুব অ্যান্টি পূজা ছিল, সেটাও ভেতরে ঢুকে গিয়েছিল। সব মিলে আমার খুব মূর্তি পূজায় বিশ্বাস নেই, কিন্তু সরস্বতী পুজো স্পেশাল, কারণ ওইটা কীরকম ওই পূজাকে ছাড়িয়ে কীরকম একটা অনেক বড় জায়গা চলে যায় আর কি। সরস্বতী পুজোয় পার্টিসিপেশন অনেক বাচ্চাদের, অশিক্ষিতদের, মানে অনেক বড় জায়গা সরস্বতীর রিচ আছে। সেটা কেন হয়েছিল সেটা আমি ভাবিনি, কিন্তু সেটা আছে। সেই জায়গার থেকে সরস্বতী সামথিং স্পেশাল টু বি, এবং আর ওই যে শুভ্র বসনা সমস্ত কিছু সব মিলে সে ইজ কোয়াইট, মানে অ্যাজ এ গার্লফ্রেন্ড সি ইজ ভেরি গুড। সাথীর এ ছিল আর কি, ইনিশিয়েটিভ ছিল, ও সকলকে এ করলে, কেউ যদি ওই যে শুভ দীপলাল পরে এসেছে ও পাঠিয়ে দিত বলে, যাও বাড়ি থেকে সাদা পরে এসে নাকি কিনে নিয়ে এসে, এইরকম আর কি। সাথীর জায়গার থেকে ওইটা আর কি চালু হয়ে গিয়েছে আর কি। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।